হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি সবাইকে চৈতালি রান্নাঘরে। আজকে তোমাদের সাথে একটা স্পেশাল কাঁচা আমের মিষ্টি জেলি আচারের রেসিপি তৈরি করে দেখাবো। এটা আচার বা চাটনি বলতে পারো। এই আচার বা চাটনিটা বানিয়ে তুমি অনেক দিন পর্যন্ত ঘরে সংরক্ষণ করে রাখতে পারবে, সেই টিপসও আমি বলে দেবো। তো চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি, কাঁচা আমের মিষ্টি জেলি আচার বা চাটনি। দেখে নাও কীভাবে আমি খুব সহজ পদ্ধতিতে এই রেসিপিটা বানিয়েছি। এই আচার বা চাটনি বানানোর জন্য প্রথমে এখানে নিয়েছি আমি কাঁচা আম। তো প্রথমে ভালোভাবে বুটা দিক ছাড়িয়ে ভালোভাবে আমের খোসা পিল করে নিচ্ছি। একদম শক্ত কাঁচা আম দিয়ে এই রেসিপিটা বানাতে হবে তার এমন কোনো মানে নেই। অনেক সময় হয় না, বাড়িতে অনেকগুলো আম আনার পর হয়তো কিছু আম একটু নরম হয়ে যায়, সেই আম দিয়েও কিন্তু তুমি এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে। আর একটা কথা, আমার আজকের রেসিপি কিন্তু একদম চিনি ছাড়া তৈরি হবে। তো আমগুলো ভালোভাবে খোসা ছাড়িয়ে পিল করার পরে আমি ছোট করে টুকরো করে নিয়েছি। এবার গ্যাস ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি আর এর মধ্যে প্রথমে নিয়ে নিচ্ছি আমের টুকরো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ জল দিয়ে ভালোভাবে প্রথমে আমগুলোকে একটুখানি সেদ্ধ করে নিচ্ছি। একটু সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমগুলো কিন্তু ভালোভাবে এভাবে ডলে নিতে হবে, আর আমের বীজের পর যেই সাদা সাদা অংশ দেখছো এইগুলোকে কিন্তু বাদ দিয়ে দিতে হবে। তো ভালোভাবে আমি এখানে আমগুলোকে ডলে নিচ্ছি আর আমি কিন্তু গ্যাস ওভেন বন্ধ করে দিয়েছি, আর এই জলটা কিন্তু ফেলবো না, এর মধ্যেই ডলে পুরো থকথকে ভাবটা এই জলের সাথে মিশিয়ে নিচ্ছে। এবার আচার বা চাটনি বানানোর জন্য আমি ফ্রাই প্যান নিয়েছি আর এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। তেল যখন একটু গরম হয়ে যাবে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। তোমরা চাইলে এখানে সর্ষে দিতে পারো, তবে 5 ফোড়নের ফ্লেভারে এই আচারটা কিন্তু খেতে দারুণ লাগে। ভালোভাবে ফোড়ন একটুখানি ভেজে নিচ্ছি। ফোড়ন একটুখানি ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে গুড়। আমি এখানে 150 গ্রাম গুড় নিয়েছি, তোমরা আমের টক কতটা সেও বুঝে এখানে গুড়ের পরিমাণটা নিতে পারো। সাথে দিচ্ছি 1 বাটির জল আর তার সাথে আর একটুখানি জল, তবে এতটা জলের প্রয়োজন নেই। প্রথমে আমি যতটুকু জল দিয়েছি অতটুকু জল দিলেই কিন্তু ভালোভাবে গুড় গলে যাবে। এবার স্টিম বাড়িয়ে দিয়ে অনবরত স্প্যাচুলা চালিয়ে গুড় ভালোভাবে আমাদেরকে প্রথমে গলিয়ে নিতে হবে। যদি এই আচার বা চাটনিটা তোমরা বাড়িতে বেশি দিন রাখতে চাও তাহলে জলের পরিমাণটা একটু কম দেবে আর গুড়টাকে কিন্তু ভালোভাবে জাল দিতে হবে, নাহলে গুড়ের যে একটা কাঁচা ফ্লেভার আছে সেটা পুরো চাটনিতে ভরবে আর কিছুদিন পরে কিন্তু ফাঙ্গাস ধরে যাবে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ নুন আর সাথে দিচ্ছি হালকা একটু ঝালের জন্য খুব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। এটা চাইলে দিতে পারো, নাহলে বাদ দিয়ে দিতে পারো। ভালোভাবে কিন্তু গুড় আমি এখানে আগে ফুটিয়ে নিচ্ছি। এটা ফ্রিজের বাইরেও যদি রেখে দাও শেষ না হওয়া পর্যন্ত কিন্তু এই আচারটা খারাপ হবে না। তবে যদি বেশি দিন তারও বেশি রাখতে চাও তাহলে আচারটা যখন ঠান্ডা হয়ে যাবে তারপরে 1 চামচের মতন ভিনিগার অ্যাড করে এখানে রাখতে পারো, তাহলে আচারটা কিন্তু অনেক দিন পর্যন্ত খুব ভালো থাকবে। খুব ভালোভাবে গুড় আমি এখানে ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম আমের পিউরি। তোমরা চাইলে ভালোভাবে আমটাকে গলিয়ে নেওয়ার পরে ঠান্ডা করে হয়ে যাওয়ার পরে তোমরা মিক্সার গ্রাইন্ডারেও ভালোভাবে এটাকে বেটে নিতে পারো, তবে দরকার হবে না। আম নরম হয়ে যাওয়ার পরে স্প্যাচুরা দিয়ে একটু চাপ দিলে কিন্তু আম ভালোভাবে গলে যাবে, আর বাদ বাকি এভাবে স্প্যাচুরা দিয়ে আস্তে আস্তে কিন্তু গলিয়ে নিতে হবে। এবার হাই ফ্লেমে খুব ভালোভাবে এটাকে ফুটিয়ে নিতে হবে। সেজন্য আমি বললাম যে আমি প্রথমে যতটুকু জল দিয়েছিলাম ততটুকু জল দিয়ে কিন্তু তোমরা এটাকে করবে, তাহলে সময় কিন্তু আরও কম লাগবে। এটাকে ভালোভাবে ফুটিয়ে যতক্ষণে একটু ঘন না হয়ে আসছে, জেলির মতো না হয়ে আসছে, যেহেতু এটা জেলি আচার, দেখো আস্তে আস্তে কিছুক্ষণ জাল দেওয়ার পরে কিন্তু এটা একদম ঘন হয়ে গেছে। তোমরা কতটা ঘন খেতে চাও সে বুঝে এখানে নামিয়ে নিতে পারো। একদম জেলির মতো কিন্তু এখানে আমার আচার ঘন হয়ে গেছে, কালারটাও দেখো কি সুন্দর এসেছে। আমি এখানে অল্প আম দিয়ে করেছি, তোমরা আমের পরিমাণটা যদি বেশি নাও তাহলে পরে কিন্তু গুড়ের পরিমাণটা বাড়িয়ে দিও। আমি এবার গ্যাস ওভেন বন্ধ করে দিচ্ছি। এটা একটু ঠান্ডা হয়ে যাবার পরে এটাকে কোনো কাঁচের কন্টেনারে বা যেটাতে তুমি আচারটা রাখবে সেটার মধ্যে রেখে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারো। কত সহজে তৈরি হয়ে গেল আমাদের আজকের কাঁচা আমের মিষ্টি জেলি আচার বা চাটনি। তুমি এটা রেগুলার খাও বা মাঝে মাঝে, ফ্রিজের বাইরে কিন্তু অনেক দিন পর্যন্ত এই আচার বা চাটনিটা খুব ভালো থাকে। আশা করি আমার আজকের এই জেলি বা চাটনির
রেসিপি তোমাদের ভালো লেগেছে, আজকের মতো এটুকুই। ফিরে আসব আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।